এটা এটা ব্রেকিং নিউজ হিসাবে আমি এই মুহূর্তত কব পাৰো যে স্বয়ং শিক্ষা সংসদের অধ্যক্ষ গৰাকীয়ে অভিমতৰ মঞ্চত কৈছে যে এইবাৰ একাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত নহব। এইবার অন্তত একাদশ শ্রেণীর পরীক্ষাটো পাতিব নালাগে, যদি সম্ভব হয় পরীক্ষা নপতাকৈ সকলো ছাত্র ছাত্রী কি বিজ্ঞান কি বাণিজ্য কি কলা সকলো ছাত্র ছাত্রীক এইবারের কারণে উত্তীর্ণ করাই দিয়ার ব্যবস্থা করব। আমি অবশেষত আহিল বিগ ব্রেকিং নিউজ, আর এই নিউজটি হয়েছে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের গোটেইবোৰ লড়া ছোৱালীৰ কাৰণে। প্রায় আড়াই লাখ ছাত্র ছাত্রী এইবার হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার এক্সামত বহিবলগীয়া আছিল যোৱা মার্চ মাহৰ 25 তারিখৰ পৰা। আর নিউজটো এইমাত্র মই পালো প্রতিদিন টাইম যেটা আমার নিউজ চ্যানেল আছে, এই নিউজ চ্যানেলটোত নিতুমণি শইকীয়াৰ দ্বারা যেটো অভিমত নামৰ যেটো প্রোগ্রাম, তাত বিভিন্ন শিক্ষাবিদৰ লগত আসুর উপদেষ্টা ডক্টৰ সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর লগত আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলৰ যিজন অধ্যক্ষ তেওঁ আছে, আর গোটেইবোৰৰে মতামত হৈছে যে এবার পরীক্ষাটো নহয়, একেবাৰে খাতাং। ভিডিওটি সম্পূর্ণরূপে চাই থাকিবা তোমালোকে, আর একেবাৰে শেষত মই দেখুৱাম তোমালোকক AHSEC আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলৰ অধ্যক্ষ পরীক্ষাটো নোহোৱাৰ কথা কি কলে, একেবাৰে খাতাং কথা কৈছে। ভিডিওটো চাই থাকিবা, তোমাকে মই খুব সোনকালে দেরি নকৰি পটাপট মই প্রথমতে দেখুৱাও যে ডক্টৰ সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য কি কলে। কিন্তু মোৰ আমাৰ একদম স্পষ্ট কথা এইটোৱেই, খোলাখুলিকে কবলগীয়া হলে যে এইটো যিটো পরিস্থিতি, এই পরিস্থিতি আমি কেতিয়াও সন্মুখীন হোৱা নাই, এনেকুৱা এটা সংক্রমণৰ সন্মুখীন আমি অসমৰ ৰাইজ বা পৃথিৱীৰ ৰাইজে হোৱা নাই। গতিকে আজিৰ তাৰিখত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ কথা যদি চিন্তা কৰিবলগীয়া হয়, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যাতে এটাও শৈক্ষিক বৰ্ষ যাতে কোনো কাৰণত ক্ষতি নহয় তাৰ ব্যৱস্থা কৰিব লাগে। কেনেকে করে কি ধরনে করে সেই কথাটো, সেই দায়িত্বটো সন্মানীয় আমার কাউন্সিলর অধ্যক্ষ মহোদয় আছে, আন আন শিক্ষাগুরু সকল আছে, কাউন্সিলর কমিটি আছে, শিক্ষাবিদ সকল আছে, তেখেতসকলে উপায় উলিয়াই লোক, উপায় সম্পর্কত আমাক খুঁজলে আমার উপায় মিলাব। আমার শেষ রিজাল্ট এইটাই, সেই ফলাফলের কথাটাই কব খুঁজি, যেটো আপনি কই আছে যে আমার ছাত্র ছাত্রীসকলের শিক্ষা বর্ষ ক্ষতি হব নালাগিব, সেই লক্ষ্য আগত রেখে উপায় উলিয়ার ব্যবস্থা করব। ইয়ার পিছত তোমাক দেখাও মই যে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, ইন শর্ট AHSEC কাউন্সিলর অধ্যক্ষ গৰাকীয়ে দয়নেন্দ্র ডাঙরিয়ায় তেখেতে কি কলে ইয়ার উপর। আমাকে গার্জেন এন্ড স্টুডেন্ট এই সকলক আমি কব বিচার যে পরীক্ষা এবার নহব, খালি ডিক্লারেশন তো আমি 11 বা 12 তারিখের ভিতরে দিব, এটু এটু মোটামুটি তো চূড়ান্ত বুলি কব আমি তো বুলি কব। মই অভিমতত এটা বিগ ব্রেকিং নিউজ বুলিয়ে কৈছো, এটা এটা ব্রেকিং নিউজ হিসাবে আমি এই মুহূর্তত কব পাৰো যে স্বয়ং শিক্ষা সংসদের অধ্যক্ষ গৰাকীয়ে অভিমতৰ মঞ্চত কৈছে যে এইবাৰ একাদশ শ্রেণীৰ পৰীক্ষা অনুষ্ঠিত নহব। যিসকল ছাত্ৰ ছাত্ৰী আৰু অভিভাৱকৰ কথা মনত ৰাখি আজি আমি এই অনুষ্ঠানটো আয়োজন কৰিছিলোঁ। মই দয়নেন্দ্র বৰগোহাঁই ডাঙৰীয়াক মই বহুত বহুত ধন্যবাদ যে আমাৰ আমন্ত্ৰণ ৰক্ষা কৰি তেখেত আহিলে আৰু আহি এই ঘোষণাটো কৰিছে। অন্তত 231,238 গৰাকী ছাত্ৰ ছাত্ৰী যি আতংকিত হৈ আছিল পৰীক্ষা হ'ব নে নহয়, পৰীক্ষাত বহি পাছ কৰিম নে ফেইল কৰিম, তেনেকুৱাকৈ যিসকল ঘৰতে দ্বিধাগ্ৰস্ত হৈ আছিল, অন্তত তেওঁলোকৰ কাৰণে এইখিনি মুহূৰ্তত এটা বিগ ব্ৰেকিং নিউজ দিছে দয়ানন্দ বৰগোহাঁই ডাঙৰীয়াই যে এইবাৰ একাদশ শ্ৰেণীৰ পৰীক্ষা অনুষ্ঠিত নহ'ব, খালি আনুষ্ঠানিক ঘোষণা কৰিবলৈ বাকী আছে, তেনেকুৱা এটা সিদ্ধান্ত লোৱাৰ দিশত তেখেতসকল অগ্ৰসৰ হৈছে। আৰু মই ভাবোঁ এইটো অভিভাৱক আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে অত্যন্ত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। তে তোমালোকে গম পালা পরীক্ষা নহয় ফার্স্ট ইয়ারের, গতিকে খুবই ভাল খবর তোমালোকৰ কাৰণে। কিন্তু পরীক্ষাটো যদিও নহয় তথাপিও অধ্যক্ষ ডাঙরিয়ায় কিবা অকমান পরীক্ষাটো বেলেগকে পতার কিবা অলপ কথা কলে, সেইটো মই বেলেগ এটা ভিডিওত তোমালোকক মই জনাম। কিন্তু সদ্যহতে মই এইটো জনাবলৈ তোমালোকক মই পাই খুবেই সুখী হৈছো যে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পরীক্ষা নোহাটো খাতাং নহয়, খালি ডিক্লেরেশন দিব বাকি আছে, ডিক্লেরেশনটো দুই এদিনতে দি দিব। তে পুনৰ নতুন এটা ভিডিও তোমালোকক সোনকালে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ আহো, ধন্যবাদ।